বাংলাদেশি সমস্ত ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মোহাম্মদ খায়রুল বাশার বাঁধন। আর এখন আমি কথা বলবো শাটিকাপ নিয়ে। শাটিকাপ একটা ওয়েব সিরিজ চরকি অ্যাপসে মুক্তি পেয়েছে, মাত্র 8 পর্বের, ছোট ছোট, প্রতিটা এপিসোড খুবই অল্প ডিউরেশনের, এবং 8টা এপিসোডে এটা একটা গ্যাং ওয়ার, ক্রাইম বা নার্কো ড্রামা। এটা নিয়ে অলরেডি আমাদের যে বাংলাদেশের বিখ্যাত ইউটিউবার RnaR এর যে রাকিব ভাই, তিনি ভিডিও বানিয়ে ফেলেছেন। আমি জানি এতদিন অনেকেই দেখেননি, গত 13 জানুয়ারি মুক্তি পেয়েছে, কিন্তু রাকিব ভাইয়ের এই ভিডিওর পরে অনেকেই দেখবেন। তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, খুবই হাত জোর করে রিকোয়েস্ট করছি, দয়া করে এই সিরিজটা পাইরেসি করবেন না। আমাদের দেশের সিনেমা হলগুলো এমনিতেই গেছে, স্ট্রিমিং সাইটগুলো নতুন নতুন তৈরি হচ্ছে, দয়া করে সাবস্ক্রিপশন করে দেখুন। মাত্র 50 টাকা লাগে এক মাসের জন্য চরকিতে, মাত্র 50 টাকায় একদম এক মাসের জন্য চরকিতে এত এত কন্টেন্ট সব ফ্রি দেখতে পাবেন। কেন ডাউনলোড করেন? বিদেশি কাজ করছেন, ইন্ডিয়ান, বলিউড, হলিউডের সব কিছু আমরা পাইরেসি করে দেখি। আমাদের MLSBD, MLWBD এসব ওয়েবসাইটগুলো ইচ্ছা মতো লিঙ্ক দিচ্ছে, কিন্তু দয়া করে দেশীয় স্ট্রিমিং সাইটগুলোকে ধ্বংস করে দিয়েন না। আমি রাকিব ভাইয়ের প্রতি রিকোয়েস্ট করতে চাইছিলাম যে ওনার ভিডিওতে উনি শাটিকাপ নিয়ে এত এত কথা বললেও এটা যেন আমরা ডাউনলোড করে না দেখি, এটা যেন আমরা একদম চটকিতে সাবস্ক্রিপশন নিয়ে দেখি। এই ব্যাপারটা মনে হয় উনি ঠিক মতো বা আরও প্রপারলি একটু রিকোয়েস্ট করতে পারতেন ওনার দর্শকদের প্রতি। আমার তো ছোট চ্যানেল, এমনিতেই আমি চটকির কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে খুবই ভয় থাকি, কারণ এর আগে নেটওয়ার্কের বাইরে নিয়ে ভিডিও বানিয়ে আমি অনেক বড় একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম আমার চ্যানেল নিয়ে। তো যাই হোক, আমি সেই জন্য সেই 13 তারিখে রাজশাহী, আমার নানা বাড়ি, সে রাজশাহী এলাকার তরুণ নির্মাতা শাইক, তিনি বানিয়েছেন একদম রাজশাহীর স্থানীয় ছেলে মেয়েদেরকে নিয়ে এত চমৎকার। আমরা সবাই বলি যে আমাদের দেশের সিনেমা একদম হইতে হবে না যে একদম হলিউড লেভেলের অ্যাকশন ট্যাকশন হওয়ার দরকার নেই, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যে মুভি সিরিজ যেগুলো আছে, কেন আমরা গ্যাংস অফ ওয়াসিপুর, অনুরাগ কাশ্যপের মতন যে কন্টেন্ট তৈরি করতে পারি না আমাদের দেশে? তো এমন কন্টেন্ট তৈরি হচ্ছে এখন, কিন্তু আমরা যদি সেগুলো ডাউনলোড করে দেখি, যদি ওরা পকেটে টাকা না পায় পরবর্তী সিনেমা তৈরি করার জন্যে, তাহলে তো আসলে এই সিনেমার কোনো মূল্য থাকবে না, 1 বছর পরে বন্ধ হয়ে যাবে। আমরা বলবো যে আগে তো ছিল সিনেমা, তারা কেন বানায় না? কারণ আগের ডিরেক্টর, আগের সময় মানুষ সিনেমা হলে গিয়ে টাকা দিয়ে সিনেমা দেখতো, তো প্রডিউসাররা পরবর্তী সিনেমা তৈরির জন্য টাকা পেতেন। এখন স্ট্রিমিং সাইটের যুগ, রেদানির চরকি চেষ্টা করছে প্রতি মাসে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য। যদি আমরা টাকা দিয়ে না দেখি, যদি তিনি টাকা তুলতে না পারে, তাহলে পরের কাজ কীভাবে বানাবেন? তো সবার প্রতি রিকোয়েস্ট, রাকিব ভাইয়ের ভিডিওর পরে আমি জানি অনেকেই শাটিকাপ দেখার জন্য আগ্রহী হবেন। যারা কন্টেন্ট কি বুঝে দেখতে চান, তারা চান না যে মানুষের প্রতি ইমোশন হয়ে, ওকে নতুন কাজ করছে আমাদের দেশীয় ছেলে বা দেশীয় আমাদের এলাকার মানুষ, খুব পরিশ্রম করছে প্রথম কাজে, ইমোশনে না ভেসে যারা কন্টেন্ট দেখতে চান, তাদের উদ্দেশ্যে বলি, কোনো স্পয়লার দিব না। শাটিকাপ এক কথায় একটা অসাধারণ ক্রাইম ড্রামা, একটা নার্কো সিরিজ বলা যেতে পারে, যে মাদক নিয়ে রাজশাহীর সীমান্তবর্তী অঞ্চল নিয়ে, গরু পাচার থেকে শুরু করে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় যারা চলে, যে স্থানীয় গ্যাংওয়ার, পলিটিক্স, ধর্মীয় ইস্যু, এই সব কিছু মিলে মাদকের একটা বড় বিষয়। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই সিনেমায় কোনোরকম হাবিজাবি সাইড প্লট নাই, একদম ফোকাস, যা ছিল ঠিক এই ঘটনা ঘটনাতে ঢুকেছে। আপনাকে সাবটেক্সট বুঝতে হবে, যদি বুঝতে চান যে আচ্ছা এই ঘটনাটার পিছনে কি হতে পারে, এটার আগে পরের কাহিনী আপনাকে অনুমান করে নেবেন, কিন্তু মূল যে বেসিক লাইন, অ্যাকশন সিকোয়েন্স, লং রানিং ড্রামা, এত সুন্দর ভিজুয়াল এফেক্টটা বলবো, সিনেমাটোগ্রাফি, যে চোখের সামনে যা দেখছি, সেই কুয়াশাচ্ছন্ন মাঠ বলেন বা আকাশের প্রকৃতি বলেন বা মানুষজনের দৌড়ের সিকোয়েন্স বলেন, ওয়ান টেক শট আছে বেশ কয়েকটা। আমরা এগুলো নিয়ে কত বিদেশি সিনেমার ওয়ান টেক শট নিয়ে, বিদেশি সিনেমার ভিজুয়াল গ্রাফিক্স নিয়ে, বিদেশি সিনেমার ভালো ভালো অ্যাক্টিং, র অ্যাক্টিং নিয়ে কত প্রশংসা করি, আমাদের দেশীয় কাজ শাটিকাপ। এবং আরেকটা কথা হলো, গালিগালাজ নিয়ে কিছু কথাবার্তা আমি মজার ছলে বলেছেন RnaR, এবং আমি আরও কিছু ফেসবুক পোস্ট দেখেছি গালিগালাজ নিয়ে কথা বলতে। ভাই, এই গালিগালাজ নিয়ে তারাই সমালোচনা করে যারা কিনা হুমায়ুন আহমেদকে বলতো তিনি বাংলা নাটকে আঞ্চলিকতা এনেছেন, যারা কাজী হাতকে বলে তিনি বাংলা সিনেমায় গালিগালাজ এনেছেন, মোস্তফা ফারুকিয়ে বলেছেন যে বাংলা সিনেমার পরিবেশ নষ্ট করেছেন, বাংলা নাটকের পরিবেশ নষ্ট করেছেন, ডায়লগের শুদ্ধতা নাই ফারুকির নাটকের কারণে, ব্যাপারটা কোনো কিছুই না। গ্রামাঞ্চলের মানুষ, ওই অঞ্চলের ওই মফস্বলের যে মাদকাসক্ত মানুষ বা যে মাদকাসক্ত পোলাপাইন, যারা কিনা কোবাকোয়ে ভিটামিটি মারামারি করে, তাদের মুখের ভাষা এরকমই। তো এটা রিয়েল, একদম রিয়েলিস্টিক, এখানে অকারণ গালিগালাজ করা হয়নি। তো ছোট্ট ভিডিও, আমি সবাইকে রিকোয়েস্ট করবো চরকির সাবস্ক্রিপশন নিয়ে ভিডিও দেখুন শাটিকাপ, এবং অন্য সব কন্টেন্ট দেখুন। কীভাবে চরকির সাবস্ক্রিপশন নিতে হবে সেই বিষয়ে আমি আমার এই চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে বলেছি, সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। সবাই বৈধ উপায়ে বাংলা কন্টেন্ট দেখুন,
এটুকুই বলার ছিল। ভিডিওটা লাইক দিন, কমেন্ট করুন, বাংলা ভাষী বন্ধুদের সাথে শেয়ার করুন, বাংলা ভাষী বাংলা সিনেমা প্রেমী দর্শকদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করে দিন। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করতে পারে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।